আজকে আমাদের রাজনীতিবিদদের প্রতি নসিহত থাকবে, প্রশাসনিক কর্মকর্তাদের প্রতি নসিহত থাকবে, প্রত্যেক যে সদস্য, প্রত্যেক যে ভাই, মুসলিম ভাই, আপনি প্রশাসনে আছেন, র‍্যাবে আছেন, পুলিশে আছেন, আর্মিতে আছেন, যে কোনো বাহিনীতে আছেন, ইভেন পলিটিক্সে আছেন, তাদের সবার প্রতি নসিহত থাকবে, আসহাবুল কাহফের মতো হয়ে যান সময় থাকতে। আপনার এই মেধা, আপনার এই শক্তি, আপনার এই ক্ষমতা যা আল্লাহ আপনাকে দিয়েছেন আল্লাহর পথে ঢেলে দেন ইনশাআল্লাহ। আগামী দিন আপনার জন্য অপেক্ষা করছে। যদি আসহাবুল কাহফ এই নয়জন মিলে পুরো ওই কান্ট্রি, ওই সভ্যতার বিরুদ্ধে থাকতে পারে, আপনারাও পারবেন ইনশাআল্লাহ। আমরা জানি যে আপনারাও মুসলিম, হয়তো চাপের কারণে হোক, দুনিয়াবী কোনো কারণেই হোক, ইমানের চর্চা না থাকার কারণেই হোক, কোনো না কোনোভাবে আপনাদের হৃদয়টাকে করাপ্টেড করে ফেলা হয়েছে। আমরা দোয়া করব আল্লাহ পাক আপনাদেরকে যেন ইসলামের দিকে ফিরিয়ে নিয়ে আসেন, কারণ আপনাদের যারা দ্বারা যে খেদমতটা সম্ভব সেটা আমাদের মতো অর্ডিনারি পিপল দ্বারা সম্ভব নয়। আপনাদের মধ্যে পড়াশোনা আছে, ম্যাচুরিটি আছে, আপনার ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স বোঝেন, ইকোনমিক্স বোঝেন, পলিটিক্যাল সায়েন্স বোঝেন, আপনার রিলিজিয়নও বুঝবেন ইনশাআল্লাহ, সঠিক জায়গায় আসলে রিলিজিয়নও বুঝবেন ইনশাআল্লাহ। আপনাদের মধ্যে সামরিক ট্রেনিং আছে যেটা সামনের দিনগুলোতে খুব প্রয়োজন হবে। সার্ভাইভ কীভাবে করতে হয় সেটা আপনারা জানেন, প্রত্যেক প্রশাসনিক বড় বড় কর্মকর্তা জানে যে মালহামা সামনে আসছে, আমরা জানি না, তারা জানে, প্রত্যেকেই জানে। আমরা তাদের জন্য দোয়া করব এবং তাদের জন্য আমরা হেদায়েতের আলো মিম্বর থেকে ছড়িয়ে দিব। আল্লাহ পাক তাদেরকে ইসলামের দিকে ফিরিয়ে আনুন এবং সমস্ত পাপাচার, সমস্ত ঘুষ, সমস্ত দুর্নীতি, জালেমের সাহায্যকারী হওয়া এবং অন্যায়কে পেট্রোনাইজ করা, এই সমস্ত বিষয় থেকে আল্লাহ পাক ওদেরকে বের করে নিয়ে আসুন। আল্লাহুম্মা আমিন। প্রচেষ্টা এবং দোয়া, আসহাবুল কাহফ শুধু দোয়াই করেননি, প্রচেষ্টাও চালিয়েছেন। যতক্ষণ তারা সেই সমাজে ছিলেন তারা দাওয়াতি কাজ করেছেন এবং একই সাথে আল্লাহর কাছে দোয়াও করেছেন। কী দোয়াটা করেছেন? দোয়াটা আমরাও সবাই করি। তারা বলেছেন, রব্বানা আতিনা মিন লাদুনকা রহমা ওয়া হাইয়্যি লানা মিন আমরিনা রশাদা। তাদের দোয়াটা ছিল এরকম, হে আল্লাহ আমরা চেষ্টা করছি, নয়জন মিলে চেষ্টা করছি সমাজকে সংস্কার করার, হে আমাদের প্রতিপালক আতিনা মিন লাদুনকা রহমা, আপনার পক্ষ থেকে আমাদেরকে রহমত দান করুন। ওয়াহাইয়্যি লানা মিন আমরিনা রশাদা, আপনি আপনার সাহায্যে আমাদের সব কাজগুলোকে সুন্দর মতো সমাধান করে দিন। আল্লাহর রহমত এবং সাহায্য না থাকলে প্রচেষ্টা কোনো কাজে আসবে না। আবার শুধু দোয়া করেই ক্ষান্ত থাকলে হবে না, চেষ্টাও চালাতে হবে, তখনই গিয়ে একটা রেজাল্ট পাওয়া যাবে ইনশাআল্লাহ। হিজরত, এটা শুনতে শুনতে আমার পক্ষ থেকে হয়তো বিরক্ত হয়ে গেছেন আপনারা, কিন্তু সামনের দিনগুলোতে বুঝবেন এটার বাস্তবতা কতটুকু, এই কথাগুলো আপনাদের মনে পড়বে ইনশাআল্লাহ। আসহাবুল কাহফ ওই সমাজে চেষ্টা করেছিলেন, পারেন নাই, দোয়া করেছেন, এক পর্যায়ে সেখানে টিকতে পারেননি, কারণ জালেমের শক্তি এত বেশি ছিল তারা টিকতে পারতেন না, এক পর্যায়ে তাদেরকে ছেড়ে চলে যেতে হয়েছে সেই সমাজ। সামনের দিনগুলোতে আপনি যখন দেখবেন আরও বেশি বেশি সমস্যা আসছে সমাজে, একটার পর একটা ফিতনা আসছে, মালহামা লঞ্চ হচ্ছে, রাষ্ট্র রাষ্ট্রে যুদ্ধ জড়িয়ে পড়ছে, খাবার পাবেন না আপনি, খাবার, পানি, বিশুদ্ধ বাতাস, এগুলো সংকট হচ্ছে, আপনাকেও অনেক দূরবর্তী কোনো কান্ট্রি সাইডে হিজরত করতে হতে পারে, সেই প্রিপারেশন এখন থেকে নিয়ে রাখতে পারেন, এটা আমার নাসিহা। ডিসিশন আপনি নেবেন, এটা আমার নাসিহা, কারণ আমি নিজের জন্য যা পছন্দ করব আপনাকে সেটাই বলবো। হিজরত একটা অবিচ্ছেদ্য অংশ, আমাদের নবীকে হিজরত করতে হয়েছে মক্কা থেকে মদিনা, তার আগে মক্কা থেকে আবিসিনিয়া, তার আগে মক্কা থেকে তায়েফ, করতে হয়নি রাসূলের সুন্নাহ এটা। ইব্রাহিম আলাইহিস সালামকে হিজরত করতে হয়েছে, আসহাবুল কাহফকে হিজরত করতে হয়েছে। আপনি যখন ঈমান নিয়ে চলবেন, প্রকৃত ঈমান, যে ঈমান নিয়ে চললে হাতের মধ্যে আগুন রাখার মতো হবে, তখন এই দুইটা অপশনই আপনার সামনে থাকবে, হয় সেখান থেকে ঈমান নিয়ে হিজরত করা, অথবা আল্লাহর পথের দাওয়াত এবং জিহাদের রশি ধরে রাখা, তৃতীয় কোনো অপশন সেখানে নাই। এটা একটা বিষয়। একটা হাদিস মনে করিয়ে দিই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন শেষ জামানায়, খুব ভালো করে বুঝবেন, শেষ জামানায় একজন মুমিনের জন্যে এই ফেতনামুক্ত শহরে থাকা ইম্পসিবল হয়ে যাবে। তখন তার জন্য সবচেয়ে সেরা সম্পদ হবে কিছু বকরি, কিছু গাভীর পাল, কিছু জমি, কিছু সোনা এবং রূপা, এগুলো নিয়ে সে হিজরত করবে প্রত্যন্ত পাহাড়ি অঞ্চলে। এটা নবীজির হাদিস, তিনি জানতেন সামনে এরকম একটা অবস্থা হবে, এই জন্যই তো হাদিসগুলো বলে গেছেন। এই সময়গুলো সামনে আসবে, আল্লাহ পাক আমাদেরকে প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আল্লাহর সাহায্য মুজেজা, দেখুন যখন আপনি আল্লাহ পাকের পথে আসবেন পরিপূর্ণভাবে, আল্লাহ পাকের উপর দায়িত্ব হচ্ছে আপনাকে সাহায্য করা। আসহাবুল কাহফ যখন আল্লাহর পথে চলে আসছে তাওহীদের সাক্ষী দিয়ে, আল্লাহ পাক তাদের জন্য তার পথকে প্রশস্ত করে দিয়েছেন,
309 বছর ঘুম পাড়িয়ে রেখেছে নিশ্চিন্তে, এদিকে সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে কিন্তু তারা নিশ্চিন্তে ঘুমিয়ে আছেন। খেয়াল করেছেন? কোনো টেনশন নাই, তারা ঘুমিয়ে আছেন। এবং অল্প কিছু মানুষকে দিয়ে আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত মানুষদেরকে হেদায়েত দিয়ে দিলেন যে কিয়ামত অবশ্যই হবে, পুনরুত্থান অবশ্যই হবে। কিয়ামত পর্যন্ত যতদিন কোরআন থাকবে ততদিন পর্যন্ত মানুষ এদের গল্প পড়তে থাকবে। প্রতি শুক্রবারেই অসংখ্য মুসলিম এই গল্পটা পড়বে, অথচ তারা কিন্তু জানেই না যে তাদেরকে নিয়ে কোরআনে এরকম আয়াত নাজিল করা হয়েছে। আল্লাহ সাহায্য আসবে ইনশাআল্লাহ, যখন আপনি হকের পথে থাকবেন আপনি আল্লাহর মুজিজা দেখতে পারবেন। কিভাবে? আসহাবুল কাফ যখন ঘুমিয়েছিলেন তাদের ঘুমের যেন ডিস্টার্ব না হয় আল্লাহ পাক সেজন্য সূর্যকে উঠানোর সময় ডান দিক দিয়ে হেলাতেন আর ডোবানোর সময় বাম দিক দিয়ে হেলাতেন। আল্লাহ পাক প্রকৃতিকে তাদের অনুগত করে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। আজও যদি কেউ আপনি হকপন্থী হতে পারেন, আমরা পারি, আল্লাহ পাক প্রত্যেকটা বিষয়কে আপনার অনুগত করে দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক চাইলে আসমান থেকে ফেরেশতা নামিয়ে আপনাকে সাহায্য করতে পারেন। আল্লাহ পাক এটা করেননি, বদরের মাঠে করেননি, উহুদে করেন নাই। ইসলামের ইতিহাস অল্প কিছু মানুষকে নিয়ে বড় যুদ্ধ জয়ের ইতিহাস। আমরা বড় সৈন্য সামন্ত এবং অস্ত্রশস্ত্র নিয়ে কখনো যুদ্ধে নামি নাই, কিন্তু প্রতিটা জায়গায় আমরা জিতেছি কেন? ইমানের কারণে, আল্লাহর সাহায্যের কারণে। গায়েবে মাদদ আসবে ইনশাআল্লাহ। শুধু তাই নয়, খেয়াল করে দেখবেন এই গল্পটা পড়লে ঘুমের মধ্যেও আল্লাহ পাক তাদের পার্শ্ব পরিবর্তন করাচ্ছিলেন। সুবহানাল্লাহ। তারা ঘুমিয়ে আছে, আল্লাহ পাক ফেরেশতাদেরকে দিয়ে তাদের পার্শ্বটা পরিবর্তন করাচ্ছেন, ডানে একবার বামে একবার। কেন করাচ্ছেন? তাদের মূল্য এত বেশি কেন? তাওহীদ, ঈমান, এই কারণে। আজকেও যদি আমরা আল্লাহর পথে এভাবে থাকতে পারি, আল্লাহ পাক আমাদেরকে ঘুমের মধ্যেও হেল্প করতে পারেন ইনশাআল্লাহ। আজকে হীনমন্যতা ত্যাগ করতে হবে, এবং আমাদের যে রক্ষণশীল চেতনা শেকড় ভুলে যাওয়া, আমরা যে এখন হীনমন্যতায় ভুগছি এটা ত্যাগ করতে হবে। দুই শ্রেণীর মানুষ পাবেন, হতাশাবাদী এবং আশাবাদী। হতাশাবাদীদের জন্য আখিরুজ জামানে কোনো অংশ নাই। আল্লাহ পাক বলেছেন যে ওয়ান্তুমুল আলাউনা, অবশ্যই তোমরা বিজয়ী হবে, ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা প্রকৃতপক্ষে মুমিন হয়ে থাকো। ওয়ালা তাহিনু তাদউ ইলা সালম, তোমরা হীনবল হয়েও না, ইসলামের দিকে ডাকতে থাকো। ওয়ান্তুমুল আলাউনা, তোমরা বিজয়ী হবে। ওয়াল্লাহু মাআকুম, আল্লাহ পাক তোমাদের সাথে আছেন। ওয়ালা ইয়াতিরুকুম আমালুকুম, আল্লাহ পাক তোমাদের আমল কখনো বিনষ্ট করবেন না ইনশাআল্লাহ। খাবার করাপ্টেড হয়ে যাবে, শেষ জামানায় খাবার করাপ্টেড হয়ে যাবে। যে খাবার খাচ্ছেন সেটা সম্পর্কে সচেতন থাকবেন, এমন কোনো খাবার পেটে ঢুকাবেন না যেটা ম্যানুফ্যাকচার্ড। এগুলোর মধ্য দিয়ে সাইলেন্ট কিলিং করা হচ্ছে মুসলিমদেরকে এবং সারা বিশ্বের মানুষদেরকে, সাইলেন্ট কিলিং করা হচ্ছে। এমন এমন জটিল রোগ তারা সৃষ্টি করে দিবে যেটা ট্রিটমেন্ট করতে করতে সারা জীবন শেষ হয়ে যাবে। ম্যানুফ্যাকচার্ড খাবার খাবেন না, বাচ্চাদেরকে ভুলেও বাইরের কোনো খাবার দিবেন না, বাসার খাবার দিবেন, দেশি খাবার খাওয়াবেন, কারণ শেষ জামানায় খাবার করাপ্টেড হয়ে যাবে। ওই যে তারা বলেছেন বাজারে গিয়ে দেখবে কোন খাবারটা পবিত্র। সচেতনতা, অর্থ করাপ্টেড হয়ে যাবে শেষ জামানায়, মানি করাপ্টেড হয়ে যাবে। একটু আগে আমি বলেছি গোল্ড কয়েন এবং রূপার দিরহামটা উঠিয়ে দিয়ে বোগাস সব মানি তারা ছেড়ে দিবে। এই জন্য আপনার যদি সম্পত্তি থেকে থাকে বেশি, হয় জমি কিনে রাখেন, গাছপালা লাগান, ব্যবসা ইনভেস্ট করেন, না হলে আপনি গোল্ড কয়েন এবং রূপায় কনভার্ট করেন। এই পেপার মানি এবং ইলেকট্রনিক মানিগুলোর সামনে থাকবে না। সর্বশেষ কথা হচ্ছে, আখিরুজ জামানে যদি আমরা টিকতে চাই আমাদেরকে আসহাবুল কাহাফের মতো দৃঢ় ইমানদার হতে হবে, একসাথে ইউনাইটেড থাকতে হবে, সবাই মিলে একসাথে থাকতে হবে। মত পার্থক্য থাকলেও সবাইকে একসাথে থাকতে হবে, দশটা সংগঠন থাকলেও সবাইকে একসাথে থাকতে হবে, সবার মাঝে মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং থাকতে হবে। ঠিক আছে, আপনি একটা দল করেন, আপনি একটা মাজহাব করেন, আপনি তরিকা করেন, কোনো সমস্যা নেই, যতক্ষণ আল্লাহ কোরআন রাসূল কেবলায় আপনার সাথে আমার মিল আছে। ইখতিলাফি বিষয়গুলোকে এড়িয়ে গিয়ে এই যুগের স্বার্থে, শেষ জামানার স্বার্থে আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে ইসলামের পতাকাটা বহন করতে হবে। এটা যদি যত তাড়াতাড়ি বুঝবেন তত ভালো। দিস ইজ টু লেট, অলরেডি অনেক দেরি হয়ে গেছে, আর দেরি করবেন না। উম্মাকে ঐক্যবদ্ধ করার চেষ্টা করুন, এমন বিষয় নিয়ে তর্ক করবেন না যেটা উম্মার মাঝে বিভক্তি সৃষ্টি করে। আর শেষ জামানাকে ডিল করতে হলে আপনাকে শুধু বাহ্যিক নলেজ অর্জন করলে চলবে না, যেটা আপনাদের এডুকেশন সিস্টেম বাহ্যিক নলেজ অর্জন করে, ইন্টারনাল নলেজ অর্জন করতে হবে, যেটার জন্য আপনাকে কোরআনের কাছে আসতে হবে, রাসূলের সুন্নার কাছে আসতে হবে, এবং এগুলোর অনুযায়ী আমল করতে হবে, আল্লাহর কাছে দোয়া করতে হবে, তখন আল্লাহর পক্ষ থেকে নূর আসবে ইনশাআল্লাহ। দেন ইউ ক্যান সি সামথিং দ্য আদার্স ক্যানট সি, তখন আপনি এমন কিছু দেখতে পারবেন যেটা অন্যরা দেখতে পারবে না।